কফি না তো আজকে চা বানিয়েছি চা খাবা না গরুর মাংস বসিয়েছি এটার ভিতরে কষিয়ে নিচ্ছি আজকে যে দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তা হচ্ছে ডালের যে মুড়ি ঘন্ট আর এই ভর্তা এই দুইটা দিক মনে হয় যে খাওয়া হয়ে যাবে দুই প্লেট ভাত আর কিছুই লাগবে না আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো আজকে সকালে নাস্তা বানিয়েছি সেখান থেকে শুরু করছি ব্লগটি তো রুটি আর এটা ভাজি এটা আমি শেয়ার করেছিলাম গত ব্লগে সেই যে কোরালা বলে শিমের মতো সবজি আলু আর ডিম দিয়ে ভাজি করেছিলাম ওইটা থেকেই বেশি করে করেছিলাম তো আমি বক্স করে রেখেছিলাম ফ্রিজে সকালে নাস্তার জন্য সেটাই গরম করে নিয়েছি আর এই যে মসুর তরকারি রান্না করেছিলাম যে বেশি কফিশ আলু দিয়ে ভুনা ওইটাই রয়ে গিয়েছে আজকে আর এক্সট্রা কিছুই করিনি তো একটু দুধ চা করে নিয়েছি তো আমার চা চিনি ছাড়া রেখে দিলাম আর ব্রাউন সুগার দিয়ে দিচ্ছি ওদেরটায় তো এই নর্মালি আজকে সকালের নাস্তা তারপর নাস্তা খেয়ে দুপুরে রান্না শুরু করব কফি না তো আজকে চা বানিয়েছি চা খাবা না সকালের নাস্তা খাওয়া শেষ আমার এখন দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি নাস্তা খেতে খেতে ভাতটা হয়ে গিয়েছে গরুর মাংস বসিয়েছি এটার ভিতরে কষিয়ে নিচ্ছি আর আজকে দুইটা আইটেম রান্না করব গরুর মাংস ছাড়াও সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব আর এইদিকে বসিয়ে দিয়েছি আমি টমেটোর টক যেটা অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার চ্যানেলে তো সেভাবে বসিয়ে দিয়েছি আজকে যে দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তা হচ্ছে যে কোরালা এটা আমি গত ব্লগে দেখিয়েছিলাম শিমের মতো তো এটা দিয়ে একটা ভাজির রেসিপি দেখিয়েছিলাম আর আজকে আমি ভর্তা বানাবো কোরালা এই জন্য এখানে কেটে নিয়েছি আসলে আমি কাটিনি আফসারা কেটে দিয়েছে এটা শিমের চাইতে কাটা একটু সহজ কারণ আঁশ নাই শিমে যেমন এই পাশটাতে আঁশ থাকে দুই পাশে এই জন্য কাটার সময় একটু আঁশটা ছাড়িয়ে নিতে হয় কিন্তু এটার আঁশ নাই এই জন্য আফসারা কাটতে পেরেছে তো মশাল্লা সবগুলো আমাকে কেটে দিয়ে সাহায্য করেছে চপিং বোর্ডের উপরে ছুরি দিয়ে কেটে দিয়েছে আর আজকে আমি এটাকে ভর্তা করব ওই যে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি নিয়েছি কয়েকটা এটা দিয়ে এই কোরালাটা ভর্তা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এখানে নিয়েছি মুগ ডাল দিয়ে এই রুই মাছের মাথা নিয়েছি একটা সেটা দিয়ে কি বলে মুড়ি ঘন্ট করব মাছের মাথার এটা তো বাংলাদেশের পপুলার একটা খাবার এটা অনেকেই জানেন তো আমি যেভাবে করি এটা শেয়ার করব আপনাদের সাথে তো আমি মাথাটাকে একটু লবণ আর লেবুর রস হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি ঘন্টাখানেক তারপর এখন ক্লিন করে নেব তো ফ্রিজে কয়েকদিন রাখলে এভাবে করে নিলে তাহলে আর ওরকম গন্ধ হয় না এই জন্য আমি এভাবে করে নিয়েছি যেহেতু আমার এটা 10-12 দিন ফ্রিজে ছিল এই জন্য আমি লেবুর রস আর হলুদের গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি গরুর গোস্তটা হয়ে গিয়েছে এখন আমি চুলায় ডালটা ভাজবো তো ডাল ভাজার জন্য একটা প্যান বসিয়ে দিলাম চুলায় প্যানটা গরম হলে ডালটা ভেজে নেব মুড়ি ঘন্টার জন্য যে মুগ ডালটা রেখেছিলাম আর মুগ ডাল অনবরত নেড়ে তারপরে ভাজতে হয় না তো এক সাইড পুড়ে যায় অন্য সাইড দিয়ে হতে চায় না এরকম আর এটা আমি খুব বেশি ভাজবো না একটা সুন্দর ফ্লেভার বেরোলে একটা ঘ্রাণ ছেড়ে আসবে তখন আমি এটা নামিয়ে নেব তো হয়ে গিয়েছে ডালটা ভাজা আমার এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব এই যে অনবরত নাড়ার ফলে সব দিকটা সমান হয়েছে আমি একটা
প্লেট দিয়ে মিলিয়ে সেটাকে সামান্য একটু পানি দেব, এটা থেকে প্রচুর পানি উঠবে। এই জন্য পানিটা দিচ্ছি যে এটার একটা ঝাঁঝালো গন্ধ আছে, এই গন্ধটা আসলে পানিটা একটু সেঁকে নিলে গন্ধটা দূর হবে। এই জন্য আমি পর্যায়ে স্টিম হওয়ার জন্য একটু ঢেকে দিচ্ছি, তো তাড়াতাড়ি হয়ে যাবে স্টিম। এরপরে আমি পরবর্তী প্রসেসে যাব। টক হয়ে গিয়েছে, আমি বাগার দিয়ে দিলাম একটু রসুন কুচি আর সরিষা দিয়ে। তো আমি চুলায় আবার চলে মুগ ডালটা যেটা ভেজে রেখেছিলাম ধুয়ে সিদ্ধ দিয়ে দিয়েছি, এটার ভিতরে এখন একটু লবণ দিব আমি। লবণ দিয়ে দিলাম তাড়াতাড়ি সিদ্ধর জন্য। এটাকে আমি একটু ভাপিয়ে নিয়ে পানিটা ফেলে দিয়েছি, আর যে চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এই যে এইভাবে সবগুলোকে একদম করে সুরি দিয়ে তারপরে কেচে যেটাকে বলে ভিতর থেকে একদম রক্তটা বের করে দিয়েছি। প্রত্যেকটার ভিতরে একটা কালো কালো রক থাকে। আমি এই পর্যায়ে একটু লবণ দিব এটার ভিতরে, আর পানি দিতে হবে, এটা থেকে এমনিতেই পানি উঠবে। চিংড়ি মাছ আমি এখানে অল্প দিয়েছি শুধু ফ্লেভারের জন্য, চিংড়ি মাছটা দেওয়া মূলত হচ্ছে সবজিটাই এখানে মেন। তো আমি এটার ভিতরে কোনো তেল ইউজ করিনি, আমি এটাকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভেঙে নিয়ে তারপর বাগার দিব। তো ঝালের জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম আর কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম, রসুন একটা সুন্দর ফ্লেভার আসবে। তো এটাকে আমি ওই যে পানি উঠতে শুরু করেছে চুলার আঁচটা কমিয়ে দিয়েছি, তারপরে সুন্দর করে স্টিম করে নিব। আমি হলুদ মরিচ কিছুই দিলাম না, কোনো গুঁড়া ইউজ করিনি এখানে, জাস্ট এইটা যেহেতু সিমটা ভাপানো শুধু কাঁচামরিচ আর চিংড়ি মাছ আর রসুনটা একটু ভাপিয়ে নিয়ে কাঁচা ভাবটা যেন চলে যায় তারপর এটাকে আমি ব্লেন্ডার করব। তো ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি নামিয়ে ফেলেছি। তো আমি মুড়িঘণ্ট রান্নার জন্য পাতিল বসিয়ে দিয়েছি চুলায়। এদিকে শিমটাও হয়ে এসেছে, কাঁচামরিচগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো আর একটু পানিটা আমি শুকিয়ে নিব, তারপর ঠান্ডা করে ব্লেন্ডার করব। পাতিল গরম হয়ে গিয়েছে, আমি অলিভ অয়েল তেল দিলাম, সয়াবিন তেল দিয়ে করবেন যারা সয়াবিন খান। আমি অলিভ অয়েল দিয়ে করছি, যে অলিভ অয়েল দিয়ে খাবো ওই জন্য। তো হয়ে গেছে, আর সয়াবিনের তুলনায় অলিভ অয়েল তেল কম লাগে রান্নায়, আমি কমিয়ে দিয়েছি। আর এমনিতেও আমি চেষ্টা করি সব রান্নায় তেল কমিয়ে দিতে। একটু দারুচিনি এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম। এমনি সাধারণত মাছে গরম মশলা খাওয়া হয় না, মাছের কোনো তরকারিতে। তো আমি যখন কোপ্তা করি সেটাতে গরম মশলা দিতে হয় আর এই মুড়িঘণ্টাটা দিতে হয়।
এটাকে একটু ফোড়ন তুলে সুন্দর একটা ঘ্রাণ ছেড়ে আসলাম এই পেঁয়াজ কুচি দিব এটার ভিতরে আর মুড়ি ঘণ্টাটা যেহেতু উচ্চ লিকুইড ধরনের এই জন্য একটু গভীর পাতিল বা গভীর পাত্র নিলে ভালো হয় রান্না করতে তো আমি এটা নিয়েছি এরকম দশটার কড়াই বা যার কাছে যেটা থাকে একটু গভীর টাইপের কিছু নিলেই হয় তো পেঁয়াজটা ভাজা হতে হতে আমি মুড়ি ঘণ্ট রান্নার মশলাটা রেডি করে নেব আর এদিকে আমার চিনটাও হয়ে গিয়েছে পানিটা শুকিয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব তো আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট নিয়ে নিলাম আর আমি মুগ ডালে লবণ দিয়েছি এখানে একটু লবণ কম দিচ্ছি তো 1.25 চা চামচ পরিমাণ দিলাম আমি ডাল নিয়েছিলাম 1 কাপ এখানে তো হলুদ আসলে কালার যে যেমন খান ওরকম তারপরে হলুদের উপরও ডিপেন্ড করে অনেক হলুদে কালার কম তো আমার এটা কালার মশলা ভালো আমি 1 চা চামচ পরিমাণ নিয়ে নিলাম ধনিয়ার গুঁড়ো নিলাম 1 চা চামচ আর জিরের গুঁড়া নিব 1.5 চা চামচ এখানে আমি একটু পানি দিয়ে তারপরে মশলাটাকে মিক্স করে নিব তো আমি এখানে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করিনি যেহেতু আমরা কাঁচা মরিচ খাই তো এটা আমার প্রায় ভিডিওতেই বলি হয়তো বা তো যারা পুরন ভিউয়ার্স আছেন তারা জানেন যারা নতুন তাদের জন্যই বলা বারবারে কারণ নতুন যারা তারা হয়তো এটা থেকে স্টার্ট করবেন তো এই জন্য বলা আর যারা পুরাতন আছেন তারা হয়তো বিরক্ত হয়ে যাবেন যে বারবার একই ভিডিও একই কথা প্রতিটা ভিডিওতে কেন বলি এই কারণেই বলা এটা মিক্স করা হয়ে গিয়েছে আমি চুলা চলে যাব তো এই তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে নরম হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি মশলাটা অ্যাড করে দিব ঝালের জন্য কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এই কারণেই দিইনি আমি পানি দিয়ে আমি এটাকে ধুয়ে তারপর দিয়ে দিব দেখে দিচ্ছি মশলাটা সুন্দরভাবে কষানো হওয়া পর্যন্ত আর এইদিকে আমি মাছগুলো সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি একদম যে এগুলোতে যে ফুলকা ছিল মাছের এগুলো ফেলে দিয়েছি ফুলকা খাই না আমরা তো এভাবে সব আঁশ বা যা ছিল ময়লা এগুলো সব ক্লিন করে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি তো মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি ওটা দিব
মাছের মাথাটা গোলতে পারছি নিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এর মাঝে অনেকবার নেড়ে দিয়েছি, দু তিনবার। ফাইনালি কষানো হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে ডালটা অ্যাড করবো। আমি ভর্তার জন্য সরিষার তেল দিয়ে দিলাম। যে কোনো ভর্তায় সরিষার তেলের ফ্লেভার সুন্দর হয়। তো যেহেতু ভর্তাটা আমি কাঁচা করছি না, বাগার দিব, এই জন্য সরিষার তেল দিয়ে বাগার দিচ্ছি। তো আমি দুইটা শুকনা মরিচ ফোড়ন দিয়ে দিব। তো এভাবে আপনারা শিম দিয়েও করতে পারেন বাংলাদেশে, তো আর যারা ইতালি আছেন কোরালা দিয়ে করতে পারেন। তো এটা আমি কয়েকদিন আগে প্রথম ট্রাই করেছিলাম, তখন তন্ন দিয়ে করেছিলাম, খুব ভালো হয়েছিল। পরে ভাবলাম যে চিংড়ি মাছ দিয়ে করলে আরও ভালো হবে, তো আপনাদের সাথেও শেয়ার করা এই জন্য। আর আমি কোরালাটা যে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, সেটা কাটা করে নিতে পারবেন যাদের কাছে ব্লেন্ডার নাই। আমার ব্লেন্ডার দেওয়া সুবিধার জন্য, যে ব্লেন্ডার করে নেওয়া তাড়াতাড়ি হওয়ার জন্য। আর ব্লেন্ডার ব্যবহারের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন আমি বলি। সেটা অনেক নাম করা রান্নার চ্যানেল ইউটিউবে, সেখান থেকে আমি দেখেছিলাম যে যে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে গরম ডাল বা গরম কিছু ভাঙা যায় বা ব্লেন্ড করা যায়। তো সেই থেকে আমি ছেলের কথাটা শোনার পরে থেকে আমি যদিও কখনো ট্রাই করিনি, পরবর্তীতে গরম একটা কী যেন একটা খাবার দিয়েছিলাম ব্লেন্ডারে, তো পরবর্তীতে আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গিয়েছে। তো এই কাজটা কখনই করবেন না। আর এদিকে আমি মাছের ভিতরে ডালটা দিয়ে দিয়েছি, একটু চেড়ে কষিয়ে তারপর আমি পানি দিব। আর হ্যাঁ, ব্লেন্ডারের কথা যেটা বলছিলাম, যে আসলে মানুষ ইউটিউবে ফলো করে তাদেরকে, যাদের কাছ থেকে কোনো কিছু শিখতে পারবে, যাদেরকে ফলো করি তাদের কাছে কিছু শিখতে চাই। এরকম ভুলভাল তথ্য দেওয়া আসলে ঠিক না। তো আমার ব্লেন্ডারটা আসলে ভিতরে জ্বলে গিয়েছিলো গরমে নষ্ট হয়ে। তো ভাগ্য ভালো এখানকার যে কোম্পানিগুলো ভালো, পরবর্তীতে আমার হাজব্যান্ড নিয়ে গিয়েছিল কোম্পানির যে শোরুম আছে অন্য জায়গায় আমাদের কাছাকাছি, তোরা চেঞ্জ করে দিয়েছি। পরবর্তীতে ব্লেন্ডার ব্যবহারের ক্ষেত্রে কখনই গরম কিছু ব্লেন্ড করবেন না, একদম ঠান্ডা করে নেবেন। তো আমি শিমটা ঠান্ডা করে নিয়েছি, করালাটা তারপরে ব্লেন্ড করে নিয়েছি। তো যাদের কাছে ব্লেন্ডার নাই পাটাও করে নিতে পারেন। তো আমার শিমের ভিতরে কাঁচামরিচ দেওয়া ঝালের জন্য, শুধু ফ্লেভারের জন্য আমি দুইটা শুকনো মরিচ একটু চিড়ে দিয়ে দিয়েছি। আমার সরিষার তেলের সুন্দর একটা ফ্লেভার আসছে পেস্টটা ভেজে আমি ওইটা যে মিশ্রণটা ব্লেন্ড করে রেখেছি ওটা দিয়ে দেব। হয়ে গেছে ভালো, এখন আমি মিশ্রণটা দিয়ে দেব। এটার ভিতরে রসুন দেওয়া আছে, কাঁচামরিচ দেওয়া আছে, লবণও দিয়েছিলাম, আর চিংড়ি মাছ সুন্দর একটা টেক্সচার এসেছে। তো পাটায় বেটে নিলে সেক্ষেত্রে যারা মিহি ভর্তা পছন্দ করেন মিহি করে নিতে পারেন। তো আমি একটু ফাঁকি রাখতে পছন্দ করি মিহি পেতে, তো ওরকমই হয়েছে, আমি যেরকমটা চাই। আর এভাবে ভর্তাটা করলে অবশ্য কাঁচা পেঁয়াজ দিয়ে করলে যে বেশিক্ষণ রাখা যায় না, গরমে নষ্ট হয়ে যায়, সেভাবে বাগার দিয়ে করলে রাখা যায়, দুই দিন রেখে খাওয়া যায় ফ্রিজে রেখে। আর এমনি তো দুপুরে করলে রাত পর্যন্ত নষ্ট হয় না। তো শিম তো আমরা হাতেও মতো করে খাই, যে হাতে ডলে তারপরে সিদ্ধ করার পরে হাতে মেখে নিয়ে, তো ওইভাবেও ভালো লাগে। আর এটা আলাদা ফ্লেভার, আলাদা স্বাদ একটা, এভাবে করলেও ভালো লাগে। ডালটা আমি নেড়ে ছেড়ে তারপরে একটু কষিয়ে নিয়েছি। আসলে ডাল তো সিদ্ধ করাই আর মাছের মাথাটাও সিদ্ধ করা, তো এখন আমি যতটুকু ঝোল চাই ওই অনুযায়ী পানি দিব। তো মুড়িঘণ্ট সাধারণত মাখা মাখা টাইপের থাকলেই ভালো, তো ওই অনুযায়ী আমি পানি দিলাম। ভর্তাটা নামানোর আগে ধনে পাতা দিতে পারলে আরো মজা হয়। তো আমার কাছে এখন আপাতত ঘরে ধনিয়া পাতা নাই, থাকলে দিয়ে দিতাম। তো যাই হোক, সরিষার তেল আর
रसुन फ्लेवर और चिंगी मसर साथ ही जथेष तो हमें कैक दिन आगे बनिए तक अवश्य तन्न दिए तो तन्नटा तो शीतर समय दी नहीं जरा तन्न दिए करबें इटाली तेरे तन्नटाजे बागारे मध्य बागारे पड़े मिश्रण दे तन्नटा ढिले दिए दीबें जीतु तन्नटा रान्ना करा प्रसेस कराई थे और तन्नुर क्षेत्र एक तेल कमिए दीबें कारण तन्नुर भर अनेक तेल थे तन्न दिए करेक मजा हो तो चिंगी माछ दिए करा जरा बांग्लादेशे आछेन शिम दिए भावे चिंगी माछ दिए करिये निते पारेन एई जोन्नो आईडियाटा शेयर करा जे कोराला बा तन्नो सेखाने एकटा अनेकटा अवेलेबल ना बांग्लादेशे तो शिम दिए सेम प्रसेसई करा जाबे कोनो प्रब्लेम नाई तो आशा करी जे ट्राई करे देखबेन आर निश्चय भालो लागबे एटार ग्यारंटी दिते पारि आमि जारा भर्ता प्रेमिक तादेर एई तो आमार मुड़िघण्टटा होये गियेछे तो आदि के भत्ता हो गए चूलाटा पर्या बंद कर दिल तो धने पता नहीं एक भाजा जिर गुड़ो दिए दिए तो ये जर का धनिया पता आनिया पताओ दीते तो पर्या चूलाटा बंद कर दीची तो शेष रान्ना भत्ताओ रेडी हमें एकदम भाजा भाजा कर तरपर चूला थे नाम तो एक प्याज दिए सजिए दिल्ली निजेरा साधारण खेले तो करीना जैक एक सुंदर लागार जो डाले जो मुड़ी घंट और भत्ता दुटा दिए मन है जो खावा हो जाए दुई प्लेट भात और किस लागब ना तो जरा ट्राई करें ये तो एक बार ट्राई कर देखें अवश्य भलो लागे और भलो लागले जानाते परें तो डेस्क्रिप्शन बक्से फेसबुक पेजर लिंक देवा थक चाहले हमार फेसबुक पेजे एड होते पारें शेखाने कमेंट सेक्शने जानाते पारें आपनादेर ये रान्नागुलू शेयर करेछि एटा अपनारा ट्राई करेछेन केमन होयेछे तो आज के एखान थेके विदाय निब सबाई भालो थाकुन सुस्थ थाकुन भिडियोटी भालो लागले लाइक दिबेन आर आमादेर चैनलटी जारा एखोनो सबस्क्राइब करेननि तारा आमादेर चैनलटी सबस्क्राइब करते पारेन কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ।